হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবার ঈদ, কুরবানির ঈদ সবাই সুন্দরভাবে উদযাপন করেছেন। আমরাও তার একটা পর্ব হিসাবে আজকে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। যদিও আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমার মেয়েরা জোর করে নিয়ে গেছে। এই যে তারপরে দেখেন আমাকে এই মাসাজ চেয়ারে বসিয়েছে, এখানে মাসাজ করলে নাকি খুব আরাম পাবো। তো আরাম যে একেবারে পাইনি তা না, পেয়েছি, কিন্তু এখানে 20 মিনিটে 200 টাকা নিয়েছে। তো আমি শুয়ে শুয়ে আবার একটু ভিডিও করছিলাম শপিং মলটা। তো আমাদের দেশে এই শপিং মলটা আসলে দেখলে মনেই হয় না যে এটা বাংলাদেশের শপিং মল, মনে হয় যেন দেশের বাইরে আছি। তো যাই হোক, আমি অবশ্য চাচ্ছিলাম না এই জন্যে আসতে, এই মাসাজ চেয়ারে আমাকে বসাবে সেই জন্যে আমার ছোটো মেয়ে জোর করে নিয়ে এসেছে, ও বসেছিল পাশের এই চেয়ারটাতে। তো 20 মিনিটে মোটামুটি আরামই লেগেছে, শেষের দিকে তো একটু তন্দ্রা মতো এসে যে গিয়েছিল। তো আরাম লাগে ঠিকই, কিন্তু এটা শরীরের জন্য ভালো কতটুকু আমি জানি না। তো যাই হোক, এমনিতে ভালোই লেগেছে। তারপরে এই যে এক্সেলেটারে করে আবার উপরে উঠছি, ওখানে বাচ্চাদের জন্য একটা ওশান জয় পার্ক আছে। ওশান নামটা কেন দিয়েছে জানি না, ওখানে তো পানির কিছুই দেখলাম না। তো এইখানে এই যে ইনায়েত আমাকে ওর কিচেন থেকে রান্না করে খাওয়া দিল, আমিও খাবার অ্যাক্টিং করলাম। ও এমনিতে সব খেলাই খেলে, ফুটবল বলেন অন্যান্য, কিন্তু দেখেন শেষমেশ ওই কিচেনের কালেকশন দেখেও সে কিন্তু ওইটার লোভ সামলাতে পারেনি, সে নিজেই নিজেই রান্না করতে ব্যস্ত হয়ে গেল। মনে হয় মেয়েদের ভিতরে এটা আল্লাহ প্রদত্তই আছে কিছু। তা নাহলে নাজিফ নাফিস কিন্তু ওই রান্নার দিকে গেল না, ওরা অন্যান্য খেলার দিকে গেল। তো ওরা খুব মজা করলো, মজা তো আসলে মজার জিনিস, মজা লাগবেই, কিন্তু এখানে খরচটাও অনেক বেশি। এখানে মানে বাচ্চা প্রতি একজন বড় মানুষ একজন টিকিট হচ্ছে 850 টাকা, আর আর আলাদা হিসাবে আমরা যারা ঢুকতে চাই তাদের পার হেড 200 টাকা করে। তো সব কিছুর দামই আসলে এখন বেশি, কোনটার কম বলবো। এখন বাবা মায়েরা তো বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ঈদের সময় এতটুকু খরচ করবেই, কিন্তু সে তুলনামূলকভাবে আমাদের যে এখন সব কিছুর যে দাম বেড়েছে সেটা আসলে একদম খুবই অনেক বেশি। মুদ্রাস্ফীতির কথা কি বলবো, এটা তো আসলে অনেক বেশি বেড়ে গিয়েছে, যেটা নিয়ে আমরা ঘরে বসে সবাই হা হুতাশ করছি, কিন্তু কিছুই করার নেই, 2 টাকার জিনিস 5 টাকায় কিনছি। আর এই যে এই একদিনের এই বিনোদনে আসলে ওদের কিন্তু শিক্ষামূলক কিছু হয় না, ওরা কিন্তু চায় এখানে বারবার আসতে। তো বারবার এত টাকা দিয়ে আনা কিন্তু আসলে সম্ভব না। তো যাই হোক, কোনটা রেখে কোনটাতে চড়বে, একবার এটা একবার ওইটা সবগুলাতেই দেখছে আর রেখে দিচ্ছে। এতগুলো পেলে তো আসলে বাচ্চার একটু দিশেহারা হবেই। বাসার মধ্যেও কিন্তু ট্রেডমিল আছে, সেখানে ওঠে না। ওখানে যখন দেখেছে অন্য একটা বাচ্চা ট্রেডমিলে উঠেছে, আবার দৌড়ে ওখানে গিয়েছে যে আমি ওইটাতে চড়বো। সে অপেক্ষা করছে কখন ছেলেটা নামবে, তারপরে সে উঠবে, অথচ এতক্ষণ কিন্তু খালি পড়েছিল। তো আমরাও যেমন বাইরের মানুষের খাওয়া দেখলে ফুচকা চটপটি বিশেষ করে কোনো কিছু দেখেই কিন্তু খাওয়ার টেন্ডেন্সিটা আসে, ঘরে বসে কিন্তু অত খেতে ইচ্ছা করে না, কিন্তু বাইরে গেলে যখন দেখবেন অন্য একজন একটা কিছু খাচ্ছে ওটা দেখেই কিন্তু খাওয়ার ইয়েটা আসে। আর বিশেষ করে এখন তো এই ব্লগ দেখলে আরও বেশি করে খাওয়ার আসে, অন্যান্য মানুষ খাওয়ার যখন দেখায় তখন কিন্তু আমরা সেই খাবারটা খেতে চাই। যাই হোক, তারপরে ওদের সাথে অনেকক্ষণ থাকলাম। তো 2 ঘন্টার বেশি থাকলে আবার ঘন্টার জন্য 300 টাকা করে পে করতে হতো। তো আমরা আসলে 2 ঘন্টার বেশি আর থাকিনি, ওদেরকে বলে বুঝিয়ে নিয়ে এসেছি। তো এটার ভিতরেও কিন্তু আরও অনেকগুলো ছিল যেগুলোতে উঠলেই আলাদা পে করতে হতো। নাজিফ একটা 3D মুভি দেখলো, সেখানেও কত যেন পে করতে হয়েছে, আমি ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলটা আসলে সাপোর্ট করে না। বাইরে ভিডিও করতে গেলে তখন দেখি যে ফুল স্পেস নাই, স্পেস কমে গেছে। তো ওখানে শেষ টেস করে আমরা উপরে আসলাম, খেতে KFC-তে বসলাম। তো খাবার আসতে আসতে অপেক্ষা করছি, মিউজিক বেজে উঠলো। নাফিস তো মিউজিক শুনলে আর থাকতে পারে না, সে ডান্স শুরু করে দিল, ওর ডান্স এনজয় করলাম আমরা কতক্ষণ।
তো এখান থেকে খেয়ে বের হয়ে আমাদের মন ভরলো না, আবার দেখলাম পাশে ছোলা ভাটুরে আছে, ওটা খেতে ইচ্ছা করলো। যদিও সেই ছোলা ভাটুরে এবার খেয়ে মজা লাগেনি, টকটাও কেমন যেন ছিল ভালো লাগেনি, তারপরেও টাকা দিয়ে কিনেছি যখন একটু একটু খেয়ে নিলাম। আর এই যে নাজিব যেটা খাচ্ছে এটা এনেছি, ওই নিচে আন্ডারগ্রাউন্ডে যে দুটো ফ্লোর ছিল ওখানে একটা শপ ছিল, যেটা হচ্ছে হোলসেল শপ, নামটা কী যেন এখন ঠিক মনে করতে পারছি না, ওখানেও ভিডিও করতে পারিনি। অনেক কিছু দেখেছিলাম, আমাদের নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার বলেন সব কিছু ছিল ওখানে। ওখান থেকে নাজিব নাফিস আইসক্রিম খেলো, আমরাও খেয়েছি আইসক্রিম, তারপরে নন স্টিকি ফ্রাই প্যানগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, কার্পেট পাপোশ ঘরের তৈজসপত্র আর কি, সাথে ফ্রোজেন মাছ মাংস সবই ছিল। তো আর অন্য কিছু কেনা হয়নি, দেখলাম দাম খুব একটা ডিফারেন্স না, সেজন্য কিনলাম না কিছু, ট্রেনে আবার এত দূর নিয়ে আসবো। তো ওখান থেকে আমরা ছোলা ভাটুরে খেয়ে বাসায় চলে আসলাম। তো নাজিফ বলছিল যে আমাকে এই পুরো বাকেটটা ভরা চিকেন দাও, বাচ্চারা দেখেন খাওয়ার সময় বলে যে সবগুলো দাও, অথচ ওই একটাই কিন্তু খেতে পারেনি, ও শেষ করতে পারেনি, বাকিটুকু আমি খেয়ে ফেলেছিলাম ওরটা। তো ছোলা ভাটুরা আসতে আসতে আমরা একটু ওয়াশরুমে গিয়েছিলাম নাজিফকে নিয়ে। তো আসার পথে আবার একটা দেখলাম কর্নার, বোলিং কর্নার, সেটা দেখে নাজিফ বলল যে আমি ওখানে যেতে চাই। ওকে আবার ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি যে আসলে ওখানে ঢুকলে আরও এক দেড় ঘন্টা চলে যাবে, তো আমরা আর ওয়েট করতে চাচ্ছিলাম না। তো এই ছোলা ভাটুরা খেয়েই চলে আসতে হয়েছে। সেদিন বাইরে যদিও জ্যাম ছিল না কিন্তু প্রচণ্ড গরম, গরম এখনও আছে, বাংলাদেশে তো এখন এরকম গরম বোধহয় আগে কখনো পড়েনি। সব কিছুর দামের গরমের সাথে সাথে আবহাওয়াও গরম হয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের সেই বেড়ানোটা ভালোই ছিল। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।